সামনের বছর পিকনিকে এইসব ঝামেলা যেন না হয়। টাকা পয়সার হিসাব একদম আমি ক্লিয়ার। আই নিলয় করে নিলয় নিলয় সামনে দেখছি আমি, যা সামনে পাবো। কখন বার হলো? আরে আমি দেখছি সামনে আসো। টাকা পয়সার হিসাব আমি পারফেক্ট চাই, ঠিক আছে? এটা তুই যদি সলভ করতে চাস তাহলে যেটা করতে হবে কি, এটা টোটাল ব্যাপারটা যদি এরকম মিনার হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হবে। আই কি তুমি, তোমাকে আমি সারা বিল্ডিং খুঁজে আসলাম। তো মাত্র আসলাম আশ্চর্য। আই আকাশকে ব্যাপারটা একটু বোঝাচ্ছিলাম যে অ্যাসাইনমেন্ট স্যার। আকাশকে কোনো ব্যাপার বোঝাতে হবে না, চল একটু বাইরে যাব। যাব বাইরে যাব। আরে কি আসছো, আমি মাত্র আসলাম, চা খাই নাই এখনো। তো খাবো লাল ভাই দোকান থেকে চা খাবো। আকাশ আসো। কিনবো একটু সময় লাগবে না, কটা দিন পরে কিনবো। সুন্দর তো বললাম তো, আরে কি সুন্দর। আরে কি আসু দেবে না নাকি তুমি? এবং আমার খুব ভালো লাগছে, কারণ এই কারণে এই মোবাইলটা দিয়ে রেগুলার তোমার সাথে আমার যোগাযোগ থাকবে, কোনো মিসকমিউনিকেশন হবে না। জাস্ট টেক ইট। আসো আগে তারপর দেখবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আসছি, তাড়াতাড়ি এসো।
সারপ্রাইজ দেওয়ার কথা আমার। কিন্তু ঘরটা কি মানে তুমি এই ড্রেসে কেন? মানে পড়তে পারি না? না পড়তে পারো, পড়তে পারবো না। এখন বলো আমাকে কেমন দেখাচ্ছে। এই প্রথমবার তোমাকে শাড়ি পরা দেখলাম, আসলে অনেক বেশি সুন্দর লাগছে, অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ। আউ কি তো হবেই, তুমি একদম জিয়ে যা। তোকে বলছিলাম না সারপ্রাইজ দিব, সেই জন্য শাড়ি পরেছি। ও শাড়ি, আকাশের নিচে আমরা কত ছোট, কিন্তু আমাদের ভালোবাসার কাছে আকাশের সীমা খুবই অল্প। আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি প্রমিস করছি, আমি বলছি আমি জীবনে কোনদিন তোমাকে ছেড়ে যাবো না, কোথাও না, কখনো না। তোমাকে এখন বলতে হবে যে হঠাৎ এই কথা কেন এমনি না বলতে হবে, বলো কেন, কেন বলো তুমি এমনি এমনি বলে তো কোনো কথা নাই, এমনির কিছু নাই। ফাইন, ঠিক আছে, আমি আবার তোমাকে বলছি যে আমি তোমাকে অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি, মানে কোনদিন তোমাকে ছেড়ে যাবো না। হ্যাঁ, কিন্তু আজকের পর এই কথার জীবন কোনদিন বলবো না। প্রমিস। কি রে এত দেরি করলি যে? ও বাবা, আজকে একটু কাজ ছিল, দেরি হয়ে গেছে। তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে, তুই ফ্রেশ হয়ে আয়, কথাটা বলবো। আরে ফ্রেশ হতে হবে না কোনো, কি বলবে বলো, এসো। কি ব্যাপার কি সেটা বলো। বলছি বস। বসলাম তো, বলো না। বলছি জানিস, আজ না আমার সারাটা জীবনের স্বপ্ন না পূরণ হতে যাচ্ছে। গেস কর। আমি বলছি আমার সারা জীবনের স্বপ্ন ছিল তুই বিদেশ যাবি, মানুষের মতো মানুষ হবি। তোর বিদেশ যাওয়ার টাকাটা না জোগাড় করে ফেলেছি। মানে কি তুমি তুমি জমিটা বিক্রি করে দিয়েছো? হ্যাঁ, তাতে কি, তাতে কি, তোর বিদেশ যাওয়াটা আমার কাছে বড় না। তুই মানুষের মতো মানুষ হ, তুই তুই বিদেশ গিয়ে ভালোভাবে মানুষে এরকম কত জমি কিনতে পারবো, ও নিয়ে তুই মোটেই টেনশন করিস না। তবে কি জানিস, জমিটা যে দাম পাওয়া উচিত ছিল না সেই দামটা পেলাম না, তাতে কি, তোর তো বিদেশ যাওয়া হচ্ছে। এই তোর ভাইয়া কই? তোর ভাইয়াকে ডাক না। ভাইয়া খেতে এসো। এই তোরটা তুই তোল, তুলে নে। কিরে খাবি না? না খেতে তো ইচ্ছে করছে না। মানে কি? এদিস না, খাবো না। সেটা কেমন কথা, তোমরা খাও না। একটা কথা বলবো? বল বল। না মানে আমি বলছিলাম যে এই যে বাইরে যেতে, মানে বাইরে যেতে কত টাকার মতো লাগতে পারে? আর ও বেশি কিছু না, আমি ঠিক ঠিক ম্যানেজ করে ফেলবো, ও নিয়ে তুই চিন্তা করিস না। না ঠিক আছে, আমি ভাবছিলাম বাবা তুমি এত কষ্ট করে টাকা পয়সা আর্জন করছো, তার চেয়ে বরং বাদ দেই, পরে না হয় যখন। শোন, আমার সারা জীবনের স্বপ্ন তুই বিদেশ যাবি, ভালোভাবে মানুষ হবি, লেখাপড়া শিখবি, ও নিয়ে তুই একটুও টেনশন করিস না, টাকা আমি ঠিকই জোগাড় করে ফেলবো। নে বাবা ভাত নে, খিদে নেই বাবা, তোমরা খাও না। রাত্রে খাবি না? না খিদে নেই একদম, খাও, তোরা খা। কোথায় আছিস?
যা ভালো মনে করিস কর, ভালো ছেলে দেখ, খুঁজে পেলে তারপরে বেরিয়ে দিস। হ্যালো, হ্যাঁ নিলয়, কই তুমি? এই তো লেকের বাড়ি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি আসছি। হ্যাঁ এই তো চলে আসছি। হ্যাঁ কি কি আবার, তোমার কি মন খারাপ নাকি? না কই, কিছু না তো। না কই দেখি, আমি দেখি মন খারাপ মনে হচ্ছে, কি হয়েছে? আরে না, কিছু না, কিছু হয়নি, কি হবে। ইয়ে ক্লাস তো মিস হয়ে যাবে। চলো চলো চলো, ক্লাসে যাই, ক্লাসে যাই, চলো চলো ক্লাস। হ্যালো, হ্যাঁ সুজন, কোথায় তুই? আমি এই তো ভার্সিটিতে ঢুকতেছি, তুই কই? ওই যে আমি লেকের সাইডটাতে আছি, একটু আয় তো, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে আমার। আচ্ছা তুই থাক, আমি আসতেছি, থাক। একটু তাড়াতাড়ি আনা বাপ, প্লিজ। তারপরে বন্ধু কি সমস্যা বল? সমস্যা কিছু না, মানে বাবা আছে না? বাবা আমার বাইরে যাওয়ার মোটামুটি সব পেপার ফাইনাল করতে চায়, একদম এভরিথিং ইজ রেডি। ভালো তো, দারুণ খবর। আরে বলিস কি, এখানে দারুণ খবরের কি হলো? আরে বিদেশে যাবি, বড় ডিগ্রি নিয়ে আসবি, এটা একটা ভালো ব্যাপার না? হ্যাঁ সেটা একদিক দিয়ে তো অবশ্যই ভালো। হ্যাঁ তো মন খারাপ কেন? আমি ভাবছি আসলে আমি যদি চলে যাই তাহলে বৃষ্টির কি হবে? বৃষ্টি না, অপেক্ষা করবে তোর জন্য, অসুবিধা কি? এটা একটা কথা বলিস তুই, অপেক্ষা করতে পারবে সে? মানে পাঁচটা বছর, এতদিন তো আসলে। আচ্ছা শোন, এত চিন্তা করলে হবে না, একটা না একটা ব্যবস্থা হবে, সব ঠিক হয়ে যাবে, কোনো টেনশনের কোনো কারণ নাই। ওকে, এমনকি থাকবি না, আমার সঙ্গে যাবি, চল চল নে। হাই হাই, এখানে তোর কাগজপত্র সব আছে, ফ্লাইটের টিকিট, সেমিস্টারের টাকা পয়সা সব দেওয়া। 17 তারিখ রাত 8টায় ফ্লাইট। কত তারিখ? 17 তারিখ রাত 8টায়। মানে বাবা এত এত সব কাগজপত্র রেডি করা আছে, কলকাতা থেকে সব ঠিক আছে। আজ আমার বড় আনন্দের দিন, তোর ভাইয়া বিদেশ যাবে, আমার বড় ভালো লাগছে।
মানে কিছু গেস্ট আসবে, ওই সুমনের বন্ধু রাজীব তোকে দেখতে চেয়েছে। আমাকে দেখতে চেয়েছে? আমাকে দেখার কি আছে? মানে তোকে, তোর সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে চায়। মা এত রাগ হোস না, আগে দেখুক তারপরে তো কথা, তাই না? আমি আসতে বলে দিয়েছি, তুই থাক মা, একটু চিন্তা কর মা। কথা বলছো না কেন? কি আশ্চর্য বলবে তো, আমি এখন কি করবো? আমি প্লিজ নিলয়, আমি তোমাকে কিছু কথা বলি। তুমি আমাকে ভুলে যাও। কি ছেলে খেলা নাকি? বললাম আর হয়ে গেল, ভুলে যাও। ছেলে খেলা না, আমি যা বলছি খুব সিরিয়াসলি বলছি। আমাদের দুজনের একসঙ্গে কিচ্ছু হবে না, কোনো কিছু হবে না। মানে প্লিজ আমার কথাটা শোন। দেখো, এই যে আমি আর তুমি, আমরা দুজন দুজনকে যে ভালোবাসি, কিন্তু এর মধ্যে আমাদের দুটো পরিবার আছে। হ্যাঁ, এবং দুটো পরিবারের দু রকমের চাওয়া আছে। আমার বাবার একটা স্বপ্ন আছে, তোমার পরিবার তোমাকে নিয়ে একটা অন্যরকমের স্বপ্ন দেখে, তাদের অন্যরকম একটা প্ল্যানিং আছে। আমার বাবা কি করেছে আমি সেটা তোমাকে আসলে বলি বলি করে বলতে পারিনি। আমি অনেকবার চেষ্টা করেছি বলতে, কিন্তু আমি আসলে পারিনি। আমার বাবা, সে ছোটোবেলা থেকে তার স্বপ্ন ছিল যে আমি বাইরে গিয়ে পড়াশোনা করবো, উচ্চতর ডিগ্রিটা নেবো। আমাদের পয়সাপাতি কিছু ছিল না। বাবা আমাদের একমাত্র জমি যেটা ছিল গ্রামের বাড়িতে সেটা বিক্রি করে দিয়েছে, করে দিয়ে সব পেপার্স ফাইনাল করেছে বাইরে যাওয়ার জন্য, এবং আমার ফ্লাইট 17 তারিখ। ঠিক তার দুদিন পরে হচ্ছে তোমার বিয়ে। আচ্ছা আমি ঠিক আছে এটা মেনে নিলাম যে তুমি হয়তো আপাতত তোমার বিয়েটাকে আটকাতে পারবে, কিন্তু তুমি আমার কথাটা শোনো। দেখো পরে কিন্তু তুমি আসলে কিভাবে কি করবে, আমার তো ফিরতে অনেক দেরি হতে পারে, আই গেস 5 বছর লাগতে পারে। তুমি অতদিন ওয়েট করতে পারবে? পারবো। তুমি দেশে লেখাপড়া করো, দেশে কিছু করো, এটা হয় না। নিলয় প্লিজ, তুমি বোঝার চেষ্টা করো, এটা হবে না। আমাদের দুজনের একসঙ্গে হওয়া আসলেই হবে, কখনো সম্ভব না। তুমি ছাড়া আমার জীবনে কোনো খুশি নেই নিল, তুমি ছাড়া আমি শূন্য। বিশ্বাস করো এটা হবে না। আমি মানবো, এটা হবে না। আমি মানি না, ভুলে যাও তুমি আমাকে প্লিজ। নিলয় কি বলো তুমি এসব? আমি নিলয়, অনেকদিন পরে রে। বস 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 বস। আরে বয়, তুই একদম চেঞ্জ। হ্যাঁ, আসলে বিশ্বাস করতে পারছেন যে তুই এখনো আমার সামনে বসে আছিস, মনে হচ্ছে এই তো সেই দিন, কিন্তু 5 বছর। কিন্তু দেখ সবকিছু কিন্তু আগের মতোই আছে। হ্যাঁ, চেঞ্জ হয় নাই। পাঞ্জাবি একটা কলেজে শিক্ষকতা করছি, শিক্ষক শিক্ষক ভাবটা আসছে না? একটু চশমা
হ্যাঁ চশমা। পাঁচ বছর বন্ধু, কি অবস্থা বল? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? আমি তো ভালোই আছি, তো তুই কেমন ছিলি বল? খারাপ না, ভালো, ভালোই ছিলাম। আচ্ছা তুই কি চলে যাবি না একেবারেই চলে আসলি? কোথায় যে যাবো গন্তব্য আসলেই জানি না। বৃষ্টির খবর কিছু জানিস? না তেমন করে না, যখন যাচ্ছিলাম শুনেছিলাম যে দুদিন পরে ওর বিয়ে হয়ে যাবে। হ্যাঁ তাই হয়েছে। শুধু আমাকে একটু বলতে পারবে যে ও আছে কেমন? আমি যতটুকু জানি ভালোই আছে। কোথায় আছে, কোনো ফোন নাম্বার? ফোন নাম্বার জোগাড় করে দেওয়া যাবে, তুই কি দেখা করবি? অন্য কথা বল, তোর কেমন চলছে, তোর খবর বল। আমার চলছে, ভালোই চলছে। একটা কলেজের শিক্ষক হিসেবে আছি, ছেলে মেয়েদের পড়াচ্ছি। একটা শিক্ষক শিক্ষক ভাব আসছে না? পাঁচ বছর অনেক সময় রে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। জায়গাটা আগের মতো, একদম আগের মতো, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আসলে। বন্ধু বান্ধব চশমা চশমা, হ্যাঁ চলো বই পড়তে হয়তো অনেক। তুমি বাবা খুঁজছো? আমি আমি জানতাম তুমি আসবে। এখানে দাঁড় করিয়ে রাখবে নাকি? সরি, এসো ভেতরে এসো প্লিজ, বসো। কবে এসছো ঢাকায়? বেশি দিন না, 5 দিন। বাসার সবাই ভালো আছে? ভালো। ও একটু আসছি। তোমার হাজবেন্ড? হ্যাঁ। তো কতদিনের ছুটিতে এসছো? বেশি দিন না, এই 2 মাস। ও আচ্ছা। চা ভালো হয়েছে? থ্যাংক ইউ। রান্না বান্না পারো মনে হয় বেশ। এই তো ঘরে থাকি, ট্রাই করি। তোমার কি অবস্থা? কিছু পারি না এখনো, চাও পারি না। অবশ্য বাড়িতে সুবিধা আছে, টি ব্যাগ গরম পানিতে মিশিয়ে খাও, শেষ। কেন বিয়ে করনি?
হ্যাঁ হ্যালো। হ্যাঁ নিলয়। হ্যাঁ বলো। কি ঘুমাচ্ছিলে নাকি? হ্যাঁ ঘুমাচ্ছিলাম, সমস্যা নেই সমস্যা নেই। হ্যাঁ কেমন আছো? আমি আছি, তুমি একটু আমার সঙ্গে দেখা করতে পারবে আজকে? আজি? হ্যাঁ হ্যাঁ পারবো। তাহলে বিকাল 4টায় কলেজের লেকের সামনে চলে এসো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসছি। ওকে বাই বাই। জায়গাটার কথা কি তোমার মনে আছে? মনে থাকবে না কেন? অবশ্যই আছে। কিছু জায়গার কথা কি কখনো ভোলা যায়? যায় না। বলো কেন ডাকলে এখানে, সেটা বলো। এই যে তোমাকে একবার দেখব বলে, আর একটা জিনিস তোমাকে দেব বলে। কি জিনিস? এটা রাখো। এখানে কি? না এখনই খুলো না, একটা ফোন তো নিশ্চয়ই পাবে, তারপর এটা খুলে দেখো কি আছে এতে। আমি এখন আসি, ভালো থেকো। কি হলো? অনেক রাত হয়েছে তো, শোবে না? কথা বলছো না কেন? তোমাকে আমার কিছু কথা বলা খুব দরকার। কথাগুলো এর আগে তোমাকে বলা হয়নি, বলার সুযোগ হয়নি। কিছু কথা আছে আমি বলতে চাই তোমাকে। বলো না। আমাদের বিয়ের আগে আমার একটা রিলেশন ছিল, ছেলেটার নাম নিলয়। খুব ভালো ছেলে, আমরা একসাথে কলেজে পড়তাম। আমরা একজন আরেকজনকে খুব পছন্দ করতাম। ও চলে যায় দেশের বাইরে, আর আমি কোনো কিছু আর ভাবতে পারিনি। ফ্যামিলি বলল বিয়ে করতে, আর আমি বিয়ে করতে বাধ্য হলাম। দ্যাটস ইট। জানি না আমি কখনো তোমাকে ভালোবাসতে পেরেছি কিনা। তুমি কি এখনো ভালোবাসো নিলয়কে? শোনো তোমাকে একটা কথা বলি, আমি জানি তুমি নিলয়কে এখনো অনেক ভালোবাসো,
কিন্তু সত্যি কি জানো, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না। কিন্তু জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যখন মাঝে মাঝে অসুস্থ হয়ে কষ্ট পাও, আমিও ভেতরে ভেতরে প্রচন্ড রকম কষ্ট পাই। তুমি যখন একটু আনন্দিত হয়ে প্রাণ খুলে হাসো, আমিও ভেতরে ভেতরে পাগলের মতো হাসতে থাকি। তোমার সুখ দেখলে আমার ভেতর ফেটে সুখ বেরোতে থাকে। তুমি যখন ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুনাচড়াও, ঘরময় হেঁটে বেড়াও, আমার ভেতর নেচে ওঠে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে থাকি তোমার হেঁটে যাওয়া, তোমার গায়ের গন্ধ। আমি জানি তুমি হয়তো আমাকে কখনোই ভালোবাসতে পারবে না, কিন্তু সত্যি কি জানো, আমি তোমাকে ছাড়া কাউকে কোনোদিন ভালোবাসিনি। আমি তোমাকে খুব ভালোবাসি, আজীবন তোমার পাশেই থাকবো আমি। তোমাকে ভালোবাসা ছাড়া যে আমার আর কোনো কাজ নেই। ওষুধপত্র খেয়েছো? হ্যাঁ। ভালো লাগছে একটু? একটা কথা বলি। বলো না। আমাকে একটু বাড়ি নিয়ে যাও না প্লিজ। আমার খুব ইচ্ছা করছে রিকশা করে তোমার সঙ্গে বেড়াবো। তোমার এই শরীর নিয়ে তুমি বেড়াতে পারবে না? পারবো। আমার জন্য একটা নীল শাড়ি নিয়ে আসো। আমি নীল শাড়ি পরে তোমার সঙ্গে রিকশা করে বেড়াবো, অনেক গল্প করব, অনেক খাবো, আমার অনেক খিদা লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমার জন্য একটা নীল শাড়ি নিয়ে আসছি। কিন্তু ডাক্তার তোমাকে এই শরীরে বেরোতে দেবে না। দেবে? তুমি বলো প্লিজ, বলো, আমি আমি বের হব। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলতেছি বাবু, আমি এখান থেকে আমি বের হব, আমার আর ভাল লাগছে। ওকে ওকে ওকে, দেখি একটু কথা বলে, আস্তে 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 আস্তে। তুমি কি একটু শুয়ে থাকবা নাকি বসলে? আচ্ছা থাকো, আমি আসছি। আরে রাজীব সাহেব, এখন প্লিজ বসুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। কি অবস্থা? এই তো এখন অনেকটা বেটার। ডাক্তার সাহেব, যদি কিছু মনে হয় করেন, আমি একটা একটা রিকোয়েস্ট করতাম আপনার কাছে। জি বলেন। অ্যাকচুয়ালি আমার মিসেস আমাকে খুব করে ধরেছে যে একটু খুব সামান্য সময়ের জন্য একটু রিকশায় ঘুরবে আমার সাথে পাশাপাশি। কি বলেন? আরে না না, এই অবস্থায় ওনাকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। জি জি, আমি আমি বুঝতে পারছি ওর শরীর খুব একটা ভালো না। তারপরে ও কখনো আমাকে এভাবে রিকোয়েস্ট করেন না ডাক্তার সাহেব। আমি আসলে কিছুই বলতে পারিনি ওকে। মানে আমি জাস্ট ওকে নিয়ে একটু রিকশা ঘুরে বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার চলে আসবো, জাস্ট উইদিন ওয়ান আওয়ার, হাফ অ্যান আওয়ার। এত করে যখন বলছেন, আচ্ছা ঠিক আছে, ওনাকে নিয়ে যান, তবে সাবধান, ওনাকে কিন্তু বেশি হাঁটানো যাবে না। জি জি, কি বলছেন? আমার আমার স্ত্রী, আমার তো একটা ব্যাপার আছে বিষয়টা নিয়ে। ঠিক আছে, থ্যাংক ঠিক আছে, থ্যাংক জি, সাবধান থাকবেন। জি thank you.
দেখো দেখো তোমার জন্য কি এনেছি। তোমার পছন্দের নীল শাড়ি, খুব সুন্দর। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তোমার? সুস্থ, বাইরে যেতে পারবা? হ্যাঁ পারবো। পাগল। শান্তি শান্তি, নিজের ঘরে যে শান্তি, পৃথিবীর কোথাও এই শান্তি নাই। তুমি হ্যাপি? ইয়া আই এম হ্যাপি, আই এম রিয়েলি হ্যাপি। খুব ভালো লাগছে তোমাকে আজকে, খুব সুস্থ লাগছে। একটা কথা বলি? বলো। আই এম সো লাকি। কেন? এই যে তোমার মতো একজন মানুষকে আমি আমার পাশে পেয়েছি, যে আমাকে এত ভালোবাসে, এত কেয়ার করে। কেন করব না, তুমি তো আমার স্ত্রী, তাই না? কিন্তু আমি তো কিছুই করতে পারিনি তোমার জন্য, বিন্দু মাত্র না, কিচ্ছু করতে পারিনি। ঠিক ঠিক, কি বলছো এগুলো, কেন করতে পারবে না? আমি জানি না, আমি হয়তো তোমার জন্য কিছু করার কোনো সময় পাবো কিনা। না না না, সব ঠিক হয়ে যাবে। আমরা আবার আমাদের মনের মতো করে ঘুরবো, তুমি রান্না করবে, আমি খাবো, অফিস করবো, বেড়াতে বেরোবো রিকশায়। হ্যালো নিলয়। হ্যাঁ সুজন বল। হ্যালো নিলয়, তুই কি শুনতে পাচ্ছিস? সুজন বল, শুনতে পাচ্ছি কি নিলয়? আরে কি হলো, কথা বলছিস না? বৃষ্টি আর নেই। সুজন তুই কি বললি? বৃষ্টি আর নেই। আমি বুঝতে পারছি না সুজন, কি বললি তুই? এটা বৃষ্টি আর নেই। হ্যালো,
হয়তো আমার জীবনের শেষ উপহার এই চিঠি। নিলয়, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তুমি আমাকে অনেক বড় কষ্ট দিয়েছ। তোমার প্রতি আমার বিন্দু পরিমাণ রাগ ছিল না, কারণ তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি ভেঙে পড়িনি। তার কারণ তুমি আমাকে অনেক স্মৃতি উপহার দিয়ে গিয়েছিলে, সেই স্মৃতি নিয়ে আমি এতদিন বেঁচেছিলাম। আমি জানতাম তোমার সাথে আমার একদিন না একদিন দেখা হবে। নিলয়, তোমাকে শুধু একটা কথা বলি, তুমি যখন আমাকে একা রেখে চলে গিয়েছিলে তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু আমি জানতাম তুমি আবার ফিরে আসবে। আর আজ আমি তোমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে গেলাম, যেখান থেকে তুমি চাইলেও আমাকে আর ফিরিয়ে আনতে পারবে না। নিলয়, আমার ক্যান্সার ছিল, বিগত 2 বছর ধরে আমি এই রোগের সাথে পাঞ্জা লড়ছি। ডাক্তার আমার বাঁচার আশাও ছেড়ে দিয়েছে, তারা আমাকে এখন সময়ই বেঁধে দিয়েছে। তাই আমি প্রতিদিন বিধাতার কাছে একটাই দোয়া করতাম যে মৃত্যুর আগে একবার, অন্তত একবারের জন্য হলেও যেন তোমার সঙ্গে আমার দেখা হয়। আজ আমার সেই আশাটা পূরণ হয়েছে। ভালো থেকো, অনেক ভালো থেকো। কথা ছিল না নিলয়, তোমার একটা প্রতিজ্ঞা ছিল, সব প্রতিজ্ঞার পেছনে তুমি সব সময় থাকবে আমার সাথে, প্রতি পদে প্রতি মুহূর্তে। কিন্তু কই, আমি আমার জানা যায় তো তোমাকে দেখতে পেলাম না, তুমি স্বার্থপরের মতো নিজে লুকিয়ে থাকলে। আসলে একটা প্রতিজ্ঞা ছিল, সব প্রতিজ্ঞার পেছনে আমি সবসময় থাকবো তোমার পাশে, প্রতি পদে প্রতি ক্ষণে। তুমিও তো খেয়াল করোনি, তোমার জানাজার পাশে আরেকটা জানাজা হয়েছিল।